আজকের যিনি নতুন নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষা ক্ষেত্রে চরম দল 2020 এপ্রিল থেকে 9 মাসের মধ্যে 1,77,000 কোটি টাকার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে। আমরা চাই এই অবস্থার পরিবর্তন হোক, আমরা চাই পশ্চিমবঙ্গে একটা শিল্প সম্ভাবনা তৈরি হোক, এবং তা করতে পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সর্বপ্রকার সহযোগিতা করতে, সমন্বয়ের বাতাবরণ তৈরি করতে তৎপর থাকবে। আজকে শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য, শিক্ষকদের দাবি দাবা নিয়ে আন্দোলন হতে পারে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্রদের অধিকার আছে আন্দোলন করবার, এটার মধ্যে কোথাও কোনো অন্যায় নেই। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে বিশ্বভারতীর গেটে প্ল্যাকার্ড দেখা যাচ্ছে যে আরএসএস এর মদতপুষ্ট, আরএসএস এর কার্যক্রমকে বাস্তবে রূপায়িত করবার বিরুদ্ধে আজকে সমস্ত মানুষ গর্জে উঠুন। আজকে আরএসএস এর সঙ্গে বিশ্বভারতীর যোগাযোগ কোথায়? কোন শিক্ষক যদি ভারতের বিকৃত ইতিহাস নিয়ে কথা বলেন, ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে যদি প্রশ্ন তোলা কি কোনো অপরাধ? ইন্ডিয়ান হিস্ট্রি শুড বি রিরাইটেড। আজকে এটার পুনর্মূল্যায়নের জন্য যদি একটা স্কুল অফ থিঙ্কিং যদি আলাদা হয়, তাহলে সেই কথা যদি কোনো জায়গায় বলা হয়, তার অর্থ কি এটা দাঁড়ায় যে শিক্ষার গৈরিকীকরণ চলছে কিংবা আরএসএস এর এজেন্ডাকে বাস্তবায়িত করতে গেছে? এই শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের বিরুদ্ধে, শিক্ষাক্ষেত্রে চরম দলতন্ত্রের বিরুদ্ধে, এবং পতাকা হাতে মানুষ যাদের প্রত্যাখ্যান করেছে তারা নিজেদের প্রাসঙ্গিক হয়ে যাবার চেষ্টা করছেন, আমরা এই ঘটনার তীব্র বিরোধিতা করছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অটোনমি বজায় রাখার পক্ষে, আমরা ইউনিভার্সিটিতে যে কোনো ভাইস চ্যান্সেলরের তার পদমর্যাদা যাতে রক্ষা হয় এবং তার তিনি যাতে নিজের মতো করে কাজ করতে পারেন তারও পক্ষে, এবং একই সঙ্গে এটাও ঠিক, আমরা চাই যে সুস্থভাবে শিক্ষক এবং ছাত্রের সমন্বয় হোক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা পৃথিবীর সবচেয়ে বড় সংগঠনের নামে একটা প্ল্যাকার্ড লাগিয়ে দিলাম, এটা এটা কোন, এর সঙ্গে বিশ্বভারতীর যোগাযোগ কি? এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। আপনারা জানেন আমাদের এখানে যে বদলি নীতি শুরু হয়েছে তার কারণে এক জায়গায় বাধ্য করে শিক্ষিকাদের বদলি করে দেওয়া হলো, তারা বিষ খেতে বাধ্য হলেন, আর অন্যদিকে আরেকজন শিক্ষিকা শুধুমাত্র তার ফেসবুকে লিখে কিছুক্ষণের মধ্যেই একজন অটিজমের পেশেন্ট তার মেয়েকে রেখে আজকে তিনি আত্মঘাতী হয়ে গেলেন। তার সম্পর্কে বিভিন্ন ধরনের প্রচার চলছে, মানসিক অবসাদের প্রচার চলছে। যদি এ ধরনের কোনো ঘটনা থাকে, রাজ্য সরকারের উচিত বিষয়টি তদন্ত করে দেখার, কিন্তু এটা প্রমাণ করলো এই সরকারের কোনো সুস্পষ্ট বদলি নীতি নেই, এবং যে বদলি নীতি এতদিন পর্যন্ত কার্যকর ছিল শুধুমাত্র প্রতিহিংসার কারণে, শুধুমাত্র ফেভার ডিস্ট্রিবিউশনের কারণে আজকে তারা সেখান থেকে দূরে সরে আসছেন। এই অবস্থার পরিবর্তন চাই। আমরা গণতান্ত্রিকভাবে আমাদের বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে এই কোভিড অতিমারীর কালে সামাজিক দূরত্ব বজায় রেখে এ নিয়ে প্রতিবাদ করব। আমরা জানি যে কোনো ধরনের প্রতিবাদ এখানে বাজেয়াপ্ত হচ্ছে, যে কোনো ধরনের প্রতিবাদ বিভিন্ন গ্রামে গঞ্জে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আমরা এক্ষেত্রে এই অবস্থা পরিবর্তনের জন্য আমরা বদ্ধপরিকর থাকব। ধন্যবাদ।